নমস্কার বন্ধুরা, প্রকল্প ভাণ্ডার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের জন্য অনেক বড় সুখবর। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের এখন থেকে দুবার করে প্রতি মাসে টাকা দেবে। হ্যাঁ বন্ধুরা, এক্ষেত্রে 1400 টাকা এবং 900 টাকা করে মহিলারা প্রতি মাসে সরকার থেকে পাবে। বুঝতেই পারছেন, যারা যারা ওবিসি এবং সাধারণ বর্গের মহিলারা রয়েছেন তারা 900 টাকা করে পাবে। এদিকে যারা এসসি এবং এসটি মহিলা রয়েছেন তারা প্রতি মাসে সরকার থেকে 1400 টাকা করে পাবে। স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এ নিয়ে ঘোষণা করেছেন আর এ নিয়ে ইতিমধ্যে নির্দেশিকাও জারি করা হয়েছে। এই মাসে আপনারা এই সুবিধা পাবেন, তবে অবশ্যই টাকা পেতে নির্দিষ্ট এই নির্দেশিকার মধ্যে থাকতে হবে। তাই বুঝতেই পারছেন, আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একজন সুবিধাভোগী হন তাহলে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই ভিডিওটি। কারণ এই ভিডিওর মাধ্যমেই আমি আপনাদের সামনে এখানে বিস্তারিতভাবে আলোচনা করব ঠিক কী কী ঘোষণা করা হয়েছে, কোন কোন মহিলারা এই সুবিধা পাবে, কবে থেকে শুরু হচ্ছে, সমস্তটাই আপনারা এখানে খুব ভালোভাবে জেনে নিতে পারবেন। তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখুন। ভিডিওটি কোথাও কেটে কেটে দেখবেন না বা ছেড়ে যাবেন না। যদি কেটে কেটে দেখেন সেক্ষেত্রে আপনি গুরুত্বপূর্ণ কোনো তথ্য মিস করে দেবেন আর ভালোভাবে বুঝতে পারবেন না। এই বিষয়ে আরও তথ্য আপনাদের দেব। তার আগে বন্ধুরা বলে দিচ্ছি, আপনারা যারা যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলে এসেছেন তারা অবশ্যই মনে করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ এমনই সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট সবার আগে আমরাই আপনাদের কাছে পৌঁছে দিই। তো দেখতেই পারছেন, এ বিষয়ে এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। কী কী বলা রয়েছে দেখুন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য টাকার সুখবর। মে মাসে দুবার টাকা দেবে, 1400 টাকা এবং 900 টাকা করে। অর্থাৎ বুঝতেই পারছেন, এই মাসে আপনাদের জন্য কিন্তু দারুণ চমক অপেক্ষা করছে এই প্রকল্পে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য মে মাসের টাকা নিয়ে বড় সুখবর প্রকাশ করা হলো। পাল্টে গেল টাকা দেওয়ার পুরনো নিয়ম। এখন থেকে এই মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে দুবার টাকা দেবে সরকার। নির্দিষ্ট শর্তে মহিলাদের প্রতি মাসে দুবার টাকা দেওয়ার ঘোষণা করলেন স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী। এদিন এক নির্দেশিকার মাধ্যমে এই তথ্যটি জানিয়ে দেওয়া হয়েছে। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কোন কোন মহিলারা এখন থেকে সরকারের পক্ষ থেকে প্রতি মাসে দুবার টাকা পাবে, কেন তাদের দুবার করে টাকা দেওয়া হচ্ছে, এই টাকা পেতে হলে কী করতে হবে, টাকা দেওয়া নিয়ে ঠিক কী কী ঘোষণা করা হয়েছে, সমস্তটাই আরও বিস্তারিতভাবে নিচে আলোচনা করা হলো। তো অবশ্যই আপনারা সমস্ত তথ্যগুলো খুব ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখে নেবেন। প্রথম যখন 2021 সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সূচনা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, তখনই এই প্রকল্পে কিছু নিয়ম বেঁধে দেওয়া হয়েছিল। মহিলারা এই প্রকল্পে সাধারণত প্রতি মাসে 500 টাকা এবং 1000 টাকা করে আর্থিক সহায়তা পায়। কিন্তু নতুন নির্দেশিকার মাধ্যমে প্রকল্পের পুরনো নিয়মে পরিবর্তন করেছে সরকার। এই পরিবর্তনের ফলেই এই প্রকল্পের এক শ্রেণীর মহিলারা এই অতিরিক্ত সুবিধা বর্তমানে পাচ্ছে। আগের নির্দেশিকায় জানানো হয়েছিল যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা সুবিধা পাচ্ছেন তারা আর অন্য কোনো প্রকল্পের সুবিধা পাবে না বা সেই প্রকল্পের টাকা পাবে না, যে কারণে অনেক মহিলারা কিন্তু এতদিন বঞ্চিত হচ্ছিলেন। আর সেই নিয়মটিকেই কিন্তু এবার বদলানো হয়েছে এবং বিধবা মহিলাদেরকে কিন্তু এখানে যুক্ত করা হয়েছে। তাই এই সমস্ত মহিলারা এখন থেকে এই প্রকল্পের পক্ষ থেকে 1400 টাকা এবং 900 টাকা করে পাবে। তবে এই বেশি টাকা পেতে একটি প্রকল্পের নাম থাকলে অপরটিতে কিন্তু নাম তুলতে হবে। যাদের যাদের নাম ইতিমধ্যে দুটোতেই উঠেছে তারাই এই মাস থেকে এই নতুন অনুসারে টাকা পাবে। তো বুঝতেই পারছেন কারা কেন এই টাকা পাচ্ছে। এই ছিল আপাতত আপডেট। পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে জুড়ে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।